আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানুষে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সীমান্ত সমস্যা নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আসামের দুই মন্ত্রী। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি 27 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা র্যালি। পালংঘাটে একই রাতে শিবমন্দির সহ চারটি বাড়ির ঠাকুর ঘরে চোরের হানা, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। লালাপুরে ড্রাগস সহ দুই মিজো যুবককে গ্রেফতার করল পুলিশ। গৌতম দা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবারে আসছি বিস্তারিত খবরে। অসম মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অতুল বরা এবং অশোক সিংঘল। মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠক করলেন অসমের দুই মন্ত্রী অতুল বরা এবং অশোক সিংঘল। বুধবার সকালে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন অসমের দুই মন্ত্রী। আসাম মিজোরামের সীমান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। প্রায় এক ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। সেখান থেকেই মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টেলিফোনে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মিজোরামের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত সমস্যার সমাধানে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে, শীঘ্রই সমাধান সূত্র বেরিয়ে আসবে। আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানান মিজোরামের মুখ্যমন্ত্রী। এরপর গুয়াহাটিতে দুই রাজ্যের মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজিত হবে। বর্তমানে সীমান্ত অঞ্চল এলাকায় শান্তিপূর্ণ অবস্থান রয়েছে বলে জানান মিজোরামের মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আইজল রাজভবনে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন আসামের দুই মন্ত্রী। সীমান্ত সমস্যা সমাধানে যাতে মিজো দল সংগঠনগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই উদ্দেশ্যে মিজো সংগঠনের সঙ্গে বৈঠকে মিলিত হন মন্ত্রী অতুল বরা এবং অশোক সিংঘল। A good start, and I believe that we shall be able to solve all the problems apart from the border and different parts of different kinds of problem. We shall be able to solve it. As I told them, here in a negotiation, in making a good understanding, we will start from the easiest one, and then after solving the easiest one, the difficult one become much easier to solve it. So in this way, as we have done in the negotiations long time ago. Assam, today itself, when we were discussing different issues, আমি অত্যন্ত সন্তোষ প্রকাশ কৰিছোঁ তেখেতৰ যি স্ট্রং পলিটিকেল উইল, তেখেতৰ যি কোঅপারেশন, তেখেতৰ যি পজিটিভ এটিটিউড। আমি নিশ্চিত যে অনাগত দিনত অসম, অরুণাচল, অসম, মেঘালয়ের দরে যদরে আমি আগবাহিব পারিছো, মিজোরামের ক্ষেত্রতো আমি অনুরূপ ধরনের আগবাহিব পারিম। আর মাননীয় মুখ্যমন্ত্রী জয়রাম থাঙ্গা ডাঙরিয়ায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক এই কথা কৈছে যে আমি তেখেত যদি সম্ভব হয় আগস্ট মাসের ভিতরতে লগ ধরব। বিফোর দ্যাট দের ইজ নো বর্ডার ডিমার্কেশন হুইচ হ্যাজ বিন মেট বাই under the agreed of both side. It may be demarcated by the Assam side
or not, we don't know. But the one we know by the NGO site is, at the year of 1875, there is a demarcation when which we both side agreed. After that, we don't have anything more about these issues. So we have a border issue committee here. We included by the government also. রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদের আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে সচিবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৭ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের। আজ জনতা ভবনে আসাম সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদগুলির জন্য আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা যাতে পরিচ্ছন্ন ও সুচারুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি। একই সঙ্গে পরীক্ষার গোপনীয়তা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করা সহ যাতে কোনো ত্রুটি না হয় তা নিশ্চিত করতে সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ জারি করা হয়েছে। এদিকে আজ জনতা ভবনে মুখ্যমন্ত্রী কার্যালয়ে এক সভায় রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, নর্থ ইস্টার্ন টি অ্যাসোসিয়েশন, টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ভারতীয় টি কাউন্সিল, আসাম টি রিপ্ল্যান্টস অ্যাসোসিয়েশন এবং আসাম চা শ্রমিক সংঘের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৭ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলস্বরূপ ব্রহ্মপুত্র উপত্যকায় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩২ টাকা এবং বরাক উপত্যকায় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১০ টাকা বৃদ্ধি পাবে। চলতি বছরের পয়লা আগস্ট থেকে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৈঠকে সমস্ত চা বাগান কর্মীদের রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ, মন্ত্রী সঞ্জয় কিষাণ, মন্ত্রী বিমল বরা, আসাম চা শ্রমিক সমিতির সভাপতি পবন সিং ঘাটোয়ার এবং সাধারণ সম্পাদক তথা বিধায়ক শ্রীপেশ গোয়ালা সঙ্গে শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা র্যালি। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা র্যালি। আজ বুধবার বিকেল ৪:৩০টায় অফিস পাড়া থেকে তিরঙ্গা র্যালির ফ্ল্যাগ অফ করেন জেলাশাসক রোহন কুমার ঝা। শহরের প্রেমতলা শিলংপট্টি হয়ে এই র্যালিটি শেষ হয় গান্ধীবাগে গিয়ে। ট্যাবলোতে মোবাইল সেল ইউনিট ছিল। র্যালির সামনের সারিতে ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার রমনদীপ কৌর সহ অতিরিক্ত জেলাশাসক ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও র্যালিতে সিআরপিএফ, বিএসএফ জওয়ান সহ বিভিন্ন বিভাগের কর্মচারী ও আশাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে আগামী ১১ আগস্ট প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ আগস্ট জেলার সব ঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি সফল করার লক্ষ্যে ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। निकाले जिसमें सारे डिपार्टमेंट्स को इन्वॉल्व किया गया है। हमारे जिला परिषद के चेयरमैन हैं, सुप्रिंटेंडेंट ऑफ पुलिस है, हमारे लाइन डिपार्टमेंट्स हैं, सर्कल ऑफिसर्स हैं, वीडियोज हैं, सीआरपीएफ के, बीएसएफ के लोग हैं, ऑफिसर्स हैं, पर्सनल हैं। तो आज का ये मैसेज है कि हम लोग ये जो रैली निकालेंगे इसका उद्देश्य ये है कि 13 तारीख से सबके घर में तिरंगा फहराया जाए और सिलचर का जो पार्टिसिपेशन हो वो असम में सबसे अच्छा हो। और आप लोग से भी यही मेरा अनुरोध है कि ये मैसेज जो है आप लोग काइंडली सारे हमारे सिटीजन्स तक आप लोग ये मैसेज दें कि हर घर तिरंगे में सबके घर पे किसी न किसी फॉर्म में तिरंगा रहे। धन्यवाद। इनिशिएटिव है हर घर तिरंगा, उसको कैरी फॉरवर्ड करते हुए आज इसका 4 डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कंबाइंडली आज हम इसको प्रोसेशन करेंगे। सो उसी की शुरुआत एंड इसी में हम सब कचार निवासियों को भी बोलेंगे कि इसमें पार्टिसिपेट करें और इसको और बढ़ावा दें सो दैट जो मैसेज है गवर्नमेंट का वो घर घर में पहुंचे एंड इट शुड बी अ गुड डिस्प्ले ऑफ आर पेट्रियटिज्म। বিশেষ মাসে নয়, প্রতিটি দিন তাদেরকে শ্রদ্ধা করা, তাদের কথা স্মরণ করা।
আর স্বাধীনতা প্রাপ্তির পূর্বে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে স্মরণ করা এবং দেশের প্রতিটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা বলা যায় এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যদি সঠিক অর্থে আজকের দিনে আমরা যে এই যে দেশের যে দুর্নীতি ভ্রষ্টাচার এসব যে জিনিসগুলো আমরা দেখছি সেটা অনেকাংশে আপনার শেষ হয়ে যেত পালংঘাট জিপিতে একই রাতে সর্বজনীন শিবমন্দির সহ চারটি বাড়ির ঠাকুর ঘরে চোরের হানা ব্যাপক চাঞ্চল্য এলাকায় ধলাই থানার অন্তর্গত পালংঘাট জিপির রায়পাড়ায় একই রাতে গ্রামের সর্বজনীন শিবমন্দির সহ চারজন লোকের বাড়ির ঠাকুরঘরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে মঙ্গলবার রাতে পালংঘাট রায়পাড়া সর্বজনীন শিবমন্দির সহ গ্রামের সফল রায় লাকি রায় শৈলেন্দ্র রায় ও অনুপম শুক্লবৈদ্যের বাড়ির ঠাকুরঘরে চুরির ঘটনা সংঘটিত হয় চোরের দল মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা সহ মন্দিরের কাশি ঘণ্টা করতাল চুরি করে নিয়ে যায় আর এভাবে গ্রামের চারজন লোকের ঘরে হানা দিয়ে ঠাকুর ঘরের দরজা ভেঙে পূজোর সামগ্রী চুরি করে নিয়েছে চোরেরা এদিকে একজনের বাড়ির ঠাকুর ঘরে রাখা মা কালীর মূর্তিও ভেঙে ফেলে এদিকে বুধবার ঘটনার খবর পেয়ে ছুটে যায় পালংঘাট ফাঁড়ি পুলিশ শেষে গোয়েন্দা কুকুর এনে তল্লাশি চালানো হলেও চোরের সন্ধান পাওয়া যায়নি এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা তারা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান আমরা আজকে এসেছি পালংঘাটের সোমবাড়ি বাজার রায়পাড়াতে এটা রুকনি পার্ট ওয়ান পড়ে এখানে গতকাল রাতে চারটা বাড়ি এবং একটা সার্বজনীন শিব মন্দির আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখানে জঘন্য চুরির ঘটনা ঘটেছে এতে যা মন্দিরের যা সম্পদ ছিল চুরির বাহিনী সম্পদ সব নিয়ে গেছে এবং যে চারটে বাড়িতে হানা দিয়েছে তার মধ্যে একটা বাড়িতে কোনো কিছু না পেয়ে মা কালীর মূর্তিকে ভেঙে চলে গেছে এটা একটা পুরো সমাজের কাছে একটা অশনি সংকেতের মতো মনে হয় আমরা আজকে এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে আর্জি রাখতে চাই যা ইতিমধ্যে আমরা রেখেছি যে অনতিবিলম্বে এই জঘন্য কর্মকাণ্ডের যারা নায়ক তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ডগ স্কোয়াড এসেছিল কুকুর এসে তার কার্য সম্পাদন করে গেছে ধরতে পারেনি বারবার নদীর পাড়ের দিকে কুকুর ছুটে গেছে ওদিকেই সংকেত করছিল যে চুর বাহিনী নিশ্চয়ই নদী দিকে নৌকার মাধ্যমে বা কোনো কিছু ওই রকমের মাধ্যমে এসেছিল সেটা ইঙ্গিত করে লালাপুরে ড্রাগস সহ দুই মিজো যুবককে গ্রেফতার করলো পুলিশ ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের মঙ্গলবার রাতে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল লালাপুর পুলিশ লালাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরা রাতে টহলের সময় দুই মিজো যুবককে আটক করেন তাদের কাছ থেকে সন্দেহজনক 26 কেজি 40 গ্রাম ব্রাউন সুগার সহ 54টি প্লাস্টিকের কৌটো জব্দ করে পুলিশ ধৃতরা হল আইজলের সেকওয়ারদাই গ্রামের লাল হামিঙ্গাইহা ও রেমপুপিয়া তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে লালাপুর পুলিশ বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে শিলচরেও আন্দোলন কর্মসূচি পালন করেন পোস্ট অফিসের কর্মচারীরা ভারতীয় ডাক বিভাগকে বেসরকারীকরণের প্রতিবাদ সহ 20 দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার শিলচরেও সর্বভারতীয় ডাক ধর্মঘট পালন করলেন ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ কাছাড় ডিভিশনের কর্মকর্তারা এদিন শিলচরের মুখ্য ডাকঘর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ট্রাঙ্ক রোড সংলগ্ন ডাক কার্যালয়ে পৌঁছে সরকারের বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কার্যকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান যে ভারতীয় ডাক বিভাগে 2,54,000 গ্রামীণ ডাক সেবক এবং প্রায় 2,00,000 বিভাগীয় কর্মচারী রয়েছেন অতি সত্বর তাদের দাবি পূরণ না হলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা এবং পাবলিকের যে আমানতের টাকা
সুষ্ঠু সুন্দরভাবে রেখেছে। এখন আমাদের সরকার বাহাদুর সুকৌশলভাবে আমাদের পোস্টাল ইউনিটিকে ভাঙার চেষ্টা করিতেছেন, একরকম গ্রামীণ ডাকসেবককে আলাদা করার চেষ্টা। দুই নম্বর হইল গিয়ে আমাদের যে পোস্টাল ডিপার্টমেন্ট সুকৌশলে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক নামে লিমিটেড পরবর্তীতে লিমিটেড করা হয়েছে, যদি এই ডাক বিভাগ বেসরকারীকরণ করা হয় তখন এই কোটি কোটি টাকা কোথায় রাখা হবে? বিরলার পুঁজিতে, না আডবাণীর পুঁজিতে, না কর্পোরেটের পুঁজিতে, সেটা আমরা বুঝতে পারছি না। সেই দিক বিবেচনা করে আজকে আমরা কাছাড় ডিভিশনের ডাক কর্মচারীরা একযুগে এই সরকারের এই ডাক বিভাগকে বেসরকারীকরণের প্রতিবাদে আজকে আমরা একদিনের ডাক ধর্মঘটের মুদ্রাও আছে, যে অতি সত্তর গ্রামীণ ডাকসেবক এনএফপিজিডিএস এর মেম্বারশিপ দায়িত্ব করা হোক এবং আমাদের ইউনিয়নের স্বীকৃতি হয় কিনা পরবর্তীতে আমরা দেখাইয়া দিব। আকাশে সুতারা বাজে তাদের পাশুরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুরে, সে নারী আমরা তামার পর আউশিয়া, মাথার স্মৃতি আনছেন দামতে বাসিয়া, কলার নেকলেস আনছেন দামতে সুন্দরী তাকিয়া নারী আমরা তামার পর আউশিয়া, কানের ঝুমকা আনছেন দামতে বাসিয়া, হাতের বালা আনছেন দামতে সুন্দরী তাকিয়া নারী সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, 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 সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। উপলক্ষে বুধবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে বিজেপির সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো। ঘরে ঘরে তিরঙ্গা অভিযান উপলক্ষে বুধবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে বিজেপির তরফে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সোনাই, বরখোলা ও উধারবন্দ সমষ্টিতে বিজেপি কর্মীরা পদযাত্রায় সামিল হন। 75তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় রাখতে প্রধানমন্ত্রীর সরকার তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে সবার প্রতি আহ্বান জানান বিজেপির কার্যকর্তারা। এদিন সোনাই মণ্ডলের তরফে দলীয় কার্যালয় থেকে বের হয় র্যালিটি, সোনাই শিলচর রোড ও সোনাই হাসপাতাল রোড হয়ে 4 নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রধানমন্ত্রীর হাড় ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে প্রত্যেকের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারম্যান শিলু রানী দাস সহ পৌর সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করছেন আর আশা রাখি আমরা এইভাবে 15 তারিখ পর্যন্ত আমরা এই দিনগুলো পালন করে যাব। যেহেতু ভারত সরকারের কার্যসূচি, এই কার্যসূচিকে আমরা সফল করা এক ভারতীয় হিসাবে আমরা কর্তব্য, আমরা ভারতীয় হিসাবে কর্তব্য আমাদের আজকে এই তিরঙ্গা যাত্রাকে সফল করার জন্য। যাই হোক বন্ধুগণ, আজকে থেকে আপনারা এটা পদক্ষেপ নেন, আগামী 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আজকে থেকে আপনারা প্রত্যেকের গাড়িতে, প্রত্যেকের মোটর সাইকেলে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের জায়গাতে আপনারা ফ্ল্যাগ উত্থাপন করেন। যার দেশের প্রতি প্রেম আছে, এই দেশ আমাদেরকে আলু পাতা সব দিয়েছে, যা জীবিয়ে থাকার জন্য অধিকার দিয়েছে, এই দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করতে যেতে আমরা পারিনি, আমরা অংশগ্রহণ করতে পারিনি, আজকে আমরা ফ্ল্যাগের মাধ্যমে এই তিরঙ্গা যাত্রাকে সফল করে আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে অনুসরণ করব। বরখোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতার গৌরবময় পদযাত্রা আয়োজিত।
বরখোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতার গৌরবময় পদযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার দলীয় কর্মীরা বরখোলার উজানগর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রামপুরে শেষ হয়। প্রদেশ কংগ্রেসের সম্পাদক অপূর্ব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কংগ্রেস দেশব্যাপী পদযাত্রা আয়োজন করেছে। এরই অঙ্গ হিসেবে বরখোলাতেও এই পদযাত্রা আয়োজিত হয়। জেলা কংগ্রেসের সভাপতি তমাল বণিক বলেন, কংগ্রেস দেশের স্বাধীনতা এনেছে। শহীদ হয়েছেন বহু কংগ্রেসী, কিন্তু বর্তমানে দেশের রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে ভুলে অপপ্রচার চলছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক রেহানউদ্দিন লস্কর, প্রদেশ সদস্য বিষ্ণু নায়ক, নির্ঝর দাস, সংখ্যালঘু সভাপতি হেলিম উদ্দিন সহ অন্যান্যরা। 75 বর্ষ পূর্তিতে তাই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতকে পুনর্জোড়ার জন্য আহ্বান জানিয়েছে, ভারত জোড়ো। এই গৌরবময় মুহূর্তে আপনারা সবাই এগিয়ে আসুন, বেরিয়ে আসুন, দেশমাতৃকে রক্ষা করে সেই ধর্ম নিরপেক্ষতার প্রতি অখণ্ড ভারতবর্ষকে আবার বিশ্বের মানচিত্রে অধীন সবাইকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের আমাদের কৃতজ্ঞতা। এবং এটা শুধু আমাদের নয়, এই ঘাটাটা ভারতবর্ষের সেই সব বীর সেনানীদের প্রতি আপনাদের আমাদের সবার মিলে একত্রিত এক প্রয়াস তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো। এখানের মধ্যে রয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের আমাদের অ্যাডমিন জেনারেল সেক্রেটারি শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য মহাশয়। আমি গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে দিগরখাল মালিডহর এলাকা থেকে 17টি মহিষ, 15টি গরু সহ 3 জন চালককে আটক করল বর্ডার বিএসএফ। গোপন সূত্রে ভিত্তিতে বিএসএফ এর অভিযানে দিগরখাল মালিডহর এলাকা থেকে NL01AC6312 নম্বরের ট্রাক থেকে 17টি মহিষ সহ AS01MC3046 নম্বরের ট্রাক থেকে 15টি গরু জব্দ করা হয়। সঙ্গে আটক করা হয় 3 জন চালককে। চালক 3 জন হল রাহুল রাজবংশী, রাজীব বড় এবং ক্রিশ্চিয়ান সাইমিয়ং। গুয়াহাটি থেকে শিলচর আসার পথে পশুগুলি আটক করে বিএসএফ। পশুগুলির বাজার মূল্য প্রায় কোটি টাকার আশপাশ হবে বলে জানা গেছে। বর্তমানে জব্দকৃত পশু সহ আটক চালকদের গুমরা পুলিশ থানায় সমঝে দিয়েছে বর্ডার বিএসএফ। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে যুব মোর্চার তিরঙ্গা বাইকের র্যালি। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে যুব মোর্চা তিরঙ্গা বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল 4টায় শিলচর ডিএসএ থেকে যুব মোর্চার তিরঙ্গা বাইক র্যালি বের হয়ে শিলচরের বেশিরভাগ এলাকায় পৌঁছায় বাইক র্যালিটি। তারাপুর মালুগ্রাম মণ্ডল, শিলচর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল ও ব্লক মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত বাইক র্যালিতে যুব মোর্চার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র্যালিতে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ জেলা বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ন্যাশনাল সভাপতি যুব মোর্চার তেজস্বী সূরিয়ার নেতৃত্বে আজকে
গোটা ভারতবর্ষব্যাপী আসাম রাজ্যে তথা কাছাড় জেলায় 19টি মণ্ডলে এই বাইক র্যালি যুব মোর্চা আয়োজন করেছে। শিলচর বিধানসভা সমষ্টির তারাপুর মালুগ্রাম মণ্ডল, মধ্য শহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল ও শিলচর ব্লক মণ্ডলের সম্মানিত সকল সভাপতিরা মিলে, ভারতীয় জনতা পার্টির সম্মানিত সকল কার্যকর্তা মিলে আজকে 1000-এর উপরে বাইক নিয়ে শিলচর বিধানসভা সমষ্টির প্রথমে শহরের বিভিন্ন শহর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আর গ্রামের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই বাইক র্যালি শেষ হবে। বিধানসভা সমষ্টির অন্তর্গত প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দোকানপাট, অরাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সকল জায়গায় যাতে ভারতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন হয় তার লক্ষ্যে যুব মোর্চার এই সচেতনতা র্যালি। এই সচেতনতা র্যালিতে তারাপুর মালুগ্রাম মণ্ডলের সভাপতি কাঞ্চন দে, মধ্যমণ্ডলের সভাপতি শঙ্করশন রায়, নিউ শিলচর মণ্ডলের দীপক চক্রবর্তী ও শিলচর ব্লক মণ্ডলের মৃণাল দের নেতৃত্বে এই বাইক র্যালি আজকে শহর পরিক্রমা করছে। ঘরে ঘরে পতাকা উত্তোলন করতে আহ্বান জানাচ্ছেন মুসলিম সমাজের বিশিষ্ট জনেরা। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ঘরে ঘরে পতাকা উত্তোলনের জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানাচ্ছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা। ইতিমধ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে কাছাড় জেলার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের সাথে দেখা করে এ নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় গিয়ে হর ঘর তেরঙ্গা অভিযানকে সফল করে তুলতে আলোচনা করার পাশাপাশি জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার শিলডুবির খানখায় মুসদ্দারিয়া মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জয়নাল আবেদিন ও পড়ুয়াদের হাতে তিরঙ্গা তুলে দেন সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা সভাপতি নজরুল ইসলাম লস্কর ও সম্পাদক আতাউর রহমান লস্কর। স্বাধীন হওয়ার 75 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং মহৎ এবং দেশপ্রেম জাগ্রত করার এক উদ্যোগ। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এই কর্মের মাধ্যমে যেন আমাদের দেশে সব সম্প্রদায়ের মধ্যে, জাতি ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের মধ্যে যেন একটা ঐক্য, সম্প্রীতি, শান্তি গড়ে ওঠে, সেই কামনা করছি। কাছাড়ের 98 জন ইন্টেলেকচুয়াল আমার আলিম বা আরও 95 আর কিছু মাদ্রাসা যাব আমরা, এবং সবের কাছে এই আহ্বান করব, ওনারা আমরা মুসলিম মাইনরিটির মধ্যে ইন্টেলেকচুয়াল তাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু মানুষের যারা যাতে এই মহোৎসব পালন করে এবং সবে যা যারি প্রত্যেকের ঘরে যেমন ফ্ল্যাগটা ভারতবর্ষের ফ্ল্যাগ লাগায়। সরকারি বালক বিদ্যালয়ের একটি নতুন বিল্ডিংয়ের উদ্ঘাটন করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী বুধবার। সরকারি বালক বিদ্যালয়ের একটি নতুন বিল্ডিংয়ের উদ্ঘাটন করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী বুধবার। 2019-20 এমএলএ অন চাইল্ড ফান্ড থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দীপান স্কুলের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন। শুধু শিলচর নয়, গোটা রাজ্যে এই স্কুলের একটি সুনাম রয়েছে, একে অক্ষুণ্ণ রাখার আবেদন রাখেন বিধায়ক। স্কুলটির ঐতিহ্যের কথা মাথায় রেখে সুন্দর এক শিক্ষার পরিবেশ গড়ে তোলার পরামর্শ দেন দীপায়ন। দক্ষিণ করিমগঞ্জের রাজপথে কংগ্রেসের বিশাল তিরঙ্গা পদযাত্রা, সামিল 500+ কর্মী সমর্থক। স্বাধীনতার 75তম বর্ষকে স্মরণীয় করে তুলতে দক্ষিণ করিমগঞ্জের রাজপথে কংগ্রেসের তিরঙ্গা যাত্রা আয়োজিত হল বুধবার। হাতে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার থেকে বাটুইয়া বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় 8 কিলোমিটার তিরঙ্গা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরীর উদ্যোগে এই গৌরবময় তিরঙ্গা পথযাত্রায় পা মিলিয়েছেন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 500+ লোক। পদযাত্রায় সামিল ছিলেন আসাম বিধানসভার প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী,
প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, গৌরবময় তিরঙ্গা যাত্রার দক্ষিণ করিমগঞ্জ ব্লক ইনচার্জ শুভঙ্কর দাস সহ কংগ্রেসের ভ্রাতৃ সংগঠন সেবা দল, ইয়ং ব্রিগেড, NSUI মহিলা কংগ্রেস, সংখ্যালঘু কংগ্রেসের কর্মকর্তারা। তিরঙ্গা পদযাত্রা শেষে ব্লক সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের এই তিরঙ্গা পদযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। দেশের সমস্ত আসামে স্বাধীনতার 75তম গৌরব যাত্রায় আজকে আমাদের দক্ষিণ করিমগঞ্জ ব্লকের গৌরব যাত্রা আমরা অংশ নিয়েছি। আমরা নীলামবাজার থেকে পাটইয়া অবধি, পাটইয়া বাজার পাওয়ার আগে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করেছি। প্রায় 8 কিলোমিটার জায়গা দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস কর্মীরা জনসাধারণরা আজকে 8 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেছে। আজকের এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন সর্বস্তরের জনসাধারণকে, কংগ্রেস কর্মীদেরকে, আমি দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম নমস্কার জানাই। এই 75 বর্ষ স্বাধীনতা পূর্তি উপলক্ষে এই হাতে হাতে পতাকা যাত্রায় যে জাগরণ এসেছে, আমি মনে করি এটা জনসাধারণের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং জনগণকে দেশাত্মবোধ জাগানোর একটা বিরাট কাজ করবে। বিপদ এড়াতে শহরের ট্রান্সফরমারগুলোকে মাটি থেকে অন্তত 6 বা 8 ফুট উঁচুতে বসানোর জোরালো দাবি জানালো গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলা কমিটি। বিপদ এড়াতে শহরের ট্রান্সফরমারগুলোকে মাটি থেকে অন্তত 6 বা 8 ফুট উঁচুতে বসানোর জোরালো দাবি উত্থাপন করল গ্রাহক সুরক্ষা সমিতি কাছাড় জেলা কমিটি। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন সমিতির কর্মকর্তারা। তারা জানান, অবিলম্বে এ ব্যাপারে নজর দেওয়ার জন্য তারা APDCL কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন। তারা এও বলেন, বিগত ভয়াবহ বন্যায় শিলচর শহরে অবস্থিত APDCL-এর চিরুকান্দি সাবস্টেশন 2-এ প্রায় 6 ফুট জল প্রবেশ করেছিল, ফলে দীর্ঘদিন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকে বিভিন্ন এলাকা। তাই বিষয়টি মাথায় রেখে অতি সত্বর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে APDCL-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানায় গ্রাহক সুরক্ষা সমিতির তরফে বিপ্লব কুমার গোস্বামী। থেকে 17 জুলাই পর্যন্ত এই যে চিরুকান্দি সাবস্টেশন একটা জলের তলায় ছিল, এবং আমাদের এই যে বৃহত্তর অঞ্চল, যে অঞ্চলগুলোর কথা বললাম, এই অঞ্চলে মুখ্যত আপনার মালিনীবিল সাবস্টেশন থেকে পাওয়ার সাপ্লাই করা হয়েছিল, এবং মালিনীবিল সাবস্টেশনের জন্যই আমরা রক্ষা পাই, বিদ্যুৎ আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পাই। জল সরার পর এইসব ট্রান্সফরমার থেকে জল সরার পর বিদ্যুৎ সরবরাহ করতে হয়েছিল, এবং 166টি ট্রান্সফরমার আপনার মাটির তলায় ছিল, এবং এই ট্রান্সফরমারগুলোকে অনেক উঁচুতে তুলতে হয়েছে ওই সময়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইমিডিয়েটলি যদি আপনার এই সাবস্টেশন, যেটা আমি বললাম পাওয়ার সাবস্টেশন চিরুকান্দি 2, এটাকে যদি 6-7 ফুট উঁচুতে নিয়ে না যাওয়া হয়, তবে ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক দুর্ভোগ পোয়াতে হবে। শুধু তাই না, এই যে বন্যা গেল, এই বন্যায় আসাম ব্যাটেলিয়ন NCC এবং উদীচির যৌথ উদ্যোগে ড্রাগস বিরোধী সচেতনতা সভার আয়োজন শিলচরে। আসাম ব্যাটেলিয়ন NCC এবং উদীচির যৌথ উদ্যোগে বুধবার ড্রাগস বিরোধী এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় শিলচর গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে। সচেতনতা সভায় আজকের দিনে ড্রাগস কীভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বরাক উপত্যকায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ড্রাগস সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCC-র তরফে কর্নেল বিকাশ কাতোচ, কর্নেল বিভাস গুপ্তা এবং উদীচির তরফে কবির আহমেদ চৌধুরী, রাহুল চন্দ সহ অন্যান্যরা। এছাড়াও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনশিক্ষণ সংস্থানের প্রোগ্রাম অফিসার অরিত্র ধর।
অনুষ্ঠান শেষে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। গুরুচরণ কলেজের মাঠ প্রাঙ্গণে প্রথমে এনসিসি গীত এবং জাতীয় সঙ্গীত গেয়ে সেখান থেকে বের হয় র্যালি। র্যালিটি বিভিন্ন সড়ক পরিক্রমা করে। अगर आप अपने दिमाग के ऊपर कंट्रोल कर लेते हैं कि मुझे इतने से इतनी देर पढ़ना ही है, इसके अलावा मेरे पास जो भी फ्री टाइम होगा उसमें मैं दिल खोल के मोबाइल चलाऊंगा। एक घंटा मेरा पढ़ने का है, उसके बाद मैं मोबाइल चलाऊंगा। उस एक घंटे में आप मोबाइल बंद करके अगर पढ़ते हैं और बाद में मोबाइल चलाते हैं, आपको अच्छा भी लगेगा और वो एडिक्शन के अंदर भी काउंट नहीं होगा। বিজেপির বুথ কমিটি সহ বিভিন্ন এনজিওদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করতে বিশেষ উদ্যোগ নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব কার্যসূচি উপলক্ষে হর ঘর তিরঙ্গা ওঠাতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন বিজেপির বিভিন্ন বুথ কমিটির পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠন ও এনজিওদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করার এক বিশেষ উদ্যোগ নিলেন। মঙ্গল বুধ এই দুদিন ব্যাপী বিজেপির মধ্য শহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল, তারাপুর মালুগ্রাম মণ্ডলের কর্মকর্তাদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করলেন দীপায়ন। মোট 255টি বুথে 1000 করে জাতীয় পতাকা বিতরণ করে একে সফল করে তোলার আবেদন রাখেন শিলচরের বিধায়ক। 13, 14 ও 15 আগস্ট আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিটি ঘরে প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে সকলের প্রতি আবেদন রাখেন বিধায়ক। বিহারে নীতিশ রাজত্বের সূচনায় শিলচর কংগ্রেসের উল্লাস, আতশবাজি পুড়িয়ে আনন্দে সামিল কংগ্রেসীরা। বিহারে নীতিশ রাজত্বের সূচনায় অত্যন্ত আনন্দিত শিলচর কংগ্রেস। বিহারে মহাজোটে সরকার গঠিত হয়েছে আর এই মহাজোটে সামিল রয়েছে কংগ্রেসও। এরই পরিপ্রেক্ষিতে বুধবার শিলচর ইন্দিরা ভবনে অত্যন্ত আনন্দের সঙ্গে বিষয়টি উপভোগ করেন কংগ্রেসের কর্মকর্তারা। এদিন ইন্দিরা ভবনের সামনে আতশবাজি পুড়িয়ে আনন্দে সামিল হন কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে খুশি ব্যক্ত করেন কংগ্রেস কর্মকর্তারা। তারা ক্ষমতা ছাড়া অন্য কিছু নীতিকে মানছে না, আর ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যেগুলো গণতান্ত্রিক অনুষ্ঠান আছে সেগুলো কিভাবে অপব্যবহার করে যাচ্ছে সেটার বুঝাবার মতো নয়। জনগণ হিমশিম খেয়ে গেছে। যারাই মোদী এবং বিজেপির কার্যকলাপের বিরোধ করছে, ইডি যেন তাদের জন্যই গঠন হয়েছে, সিবিআই তাদের জন্যই গঠন হয়েছে, ভিজিলেন্স তাদের জন্যই হয়েছে। তো এইরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে একটা সুস্থ এবং প্রগতিশীল রাজনীতি হয় না। আমরা দীর্ঘ সময় শাসনে ছিলাম, কিন্তু ক্ষমতার জন্য এত নোংরা কাজও করিনি। আর যেটা হয়েছে এটা বিহারের জনসাধারণ চাইছে, তাই বলেই নীতিশবাবুকেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আশা করছি নীতিশবাবু, তেজস্বী যাদব এবং আমাদের কংগ্রেস দল একত্রিতভাবে বিহারের উন্নতি এবং উন্নয়নের জন্য লড়াই করবে এবং দেশের জনসাধারণ এটার থেকে একটা নতুন করে সাহস পাবে, সেটা নিশ্চিত হয়েছে। শিলচর ও শিলচরের পার্শ্ববর্তী স্থানে বন্যা দুর্গত ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করল অক্ষয়পাত্র ফাউন্ডেশন। অক্ষয়পাত্র ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর ও শিলচরের পার্শ্ববর্তী স্থানে বন্যা দুর্গত ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় বুধবার। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রতনমণি সেবা সদন, আনন্দবাজার, কাঞ্চনপুর এবং উত্তর ত্রিপুরা। মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে প্রতিদিন দুটি স্থানে 3000 প্লেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। আগামী 15 দিন এই কার্যসূচি চলবে। উল্লেখ্য, গত 6 আগস্ট মধুরাঘাট থেকে কার্যক্রম শুরু করে মালিনী বিল, স্বামীজি রোড, শিশু মন্দির, পালুরবন্ধ সহ বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়েছে। আগামী দিনে আরও 20টি জায়গায় খাবার বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন গোপাল ভট্টাচার্য, দিলীপ দেব, মান্না মুখার্জি প্রমুখ। ডিস্ট্রিবিউট করেঙ্গে হাম অক্ষয়পাত্র ফাউন্ডেশন, ইয়ে এক ট্রাস্ট হ্যায়, ইসকা হেডকোয়ার্টার বেঙ্গালোর মে হ্যায়, আর ইয়ে পুরা দেশভর মে হর দিন 75 লাখ 75 লক্ষ স্কুল গোয়িং স্টুডেন্ট, জিন লোক স্কুল মে বচ্চা লোক পড়াই করতে যাতে হ্যাঁকো মিড ডে মিল দেতে হিস বার আসাম মে জো বার আয়া তো সভি গাঁও মে যাহা যাহা বার কা প্রকোপ লগা উহা মে
अक्षय पात्र फाउंडेशन कुक फूड डिस्ट्रीब्यूशन किया। हमारे सिलचर शहर में ये प्रोग्राम कुछ पहले ही होने वाले थे, लेकिन जोरहाट में अक्षय पात्र फाउंडेशन का एक किचन इनॉग्रेशन था, इसके कारण थोड़ा लेट हो गए हैं। लेकिन हम आज से ये प्रोग्राम शुरू कर रहे हैं, ये 15 दिन तक चलेगा सिलचर शहर का आसपास में। जहाँ जहाँ ये स्थिति ऐसा है वहाँ ही हम कुक फूड डिस्ट्रीब्यूशन करेंगे। आप सब लोग अक्षय पात्र फाउंडेशन के द्वारा जो कुक फूड डिस्ट्रीब्यूशन होगा ये लीजिए, टेस्ट कीजिए, आनंद लीजिए। सबको नमस्कार। हरे कृष्णा, हरे कृष्णा, हरे कृष्णा, हरे कृष्णा। शिलचर संगीत विद्यालय 3 दिन कर्मशाला जोगदान करबें पद्मश्री सम्मानप्राप्त नृत्यशिल्पी दर्शना जाभेरी। पद्मश्री सम्मानप्राप्त आंतर्जातिक ख्याति सम्पन्न नृत्यशिल्पी दर्शना जाभेरी आसछेन शिलचरे। आगामी 18 आगस्ट थेके 20 आगस्ट पर्यन्त शिलचर संगीत विद्यालय 3 दिन कर्मशालाय जोगदान करबेन तिनि। बुधवार एक सांबादिक सम्मेलने एई कथा जानान संगीत विद्यालय कर्मकर्तारा। विद्यालय अध्यक्षा বিনিতা সিনহা সহ সভাপতি ভাস্কর দাস এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, 3 দিনের কর্মসূচিতে যোগদান করে নৃত্যের বিভিন্ন কলাকৌশলী তুলে ধরবেন তিনি। সাংবাদিক সম্মেলনে সম্পাদক অমিত সিনহা, উপদেষ্টা দিলীপ সিনহা, উপদেষ্টা বন্দনা সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। দর্শনা জাভেরি উনি নিজেই ডেমনস্ট্রেট করাবেন যে আমাদের মণিপুরি ডান্সের যে পুং চলন, ওটা ডেমনস্ট্রেশন থাকবে। মিস্টার ব্রজেন সিং আসবেন হাইলাকান্দি থেকে, উনি এসে ডেমনস্ট্রেশন দেবেন। আর ওটাতে ওটার পরে থাকবে পুং চলমের যে নাচটা, ওটা ওনার স্টুডেন্টে পড়বে। পরে আমাদের লোকেলও পুং বাদক থাকবে, ওনারাও উনি আগেও একবার এসেছিলেন এই কর্মশালায়, মানে ওই ব্যানারে না অন্য ব্যানারে, শিলচর সঙ্গীত বিদ্যালয় ব্যানারে। তো এবার আবার বিগত কয়েক বছর পরে আবার উনি আসছেন। তো মণিপুরি নাচের যে আমাদের এখানে যে শিক্ষা তো হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিছুটা যেহেতু ওনারা আন্তর্জাতিক মানের একটু ব্যতিক্রমী কিছু কিছু ব্যাপার থেকে যায়। আর ও তো নিজে দীর্ঘ এত বছর থেকে শিক্ষাদান করে আসছে। হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে তিরঙ্গা বানিয়ে বিতরণ করছেন সোনাইয়ের 300+ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা। হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে 5,000+ অধিক তিরঙ্গা বানিয়ে বিতরণ করছেন আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান সোনাই উন্নয়ন খণ্ড কর্তৃক অনুমোদিত মাতৃশক্তি মণ্ডলের অন্তর্গত মহিলা আত্মসহায়ক দলের সদস্যরা। মাতৃশক্তির অন্তর্গত 300+ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা জাতীয় পতাকা বানিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনের কাছে পৌঁছে দিচ্ছেন। সৈদপুর দ্বিতীয় খণ্ডের বাইপাস পয়েন্টে একটি স্টল চালু করেছেন তারা। মঙ্গলবার বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির সদস্যদের হাতে 500টি জাতীয় পতাকা তুলে দেন সংস্থার তরফে লিলিমা আক্তার বড়ভূইয়া, ফসুমা বেগম লস্কর, চম্পারানী রায়, হালিমা বেগম প্রমুখ। আমাদের সোনাই ডেভেলপমেন্ট ব্লক মাতৃশক্তি সিএলএফের পক্ষ থেকে এই আমাদের এই মাতৃশক্তি সিএলএফে প্রায় 3,800 এসএজি আছে। আমরা এই এসএজির মাধ্যমে আজকে এই সৈদপুর জিপিতে স্টল করা হয়েছে, এবং আজকে এই স্টলের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি আর এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আতাউর রহমান বড়বইয়া ওনাদের কাছে আমরা প্রায় 500টা ফ্ল্যাগ বিতরণ করেছি। মাতৃশক্তি সিএলএফের পক্ষ থেকে আমরা 5,000 ফ্ল্যাগ বিতরণ করেছি, যাতে হর ঘর প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বালিশ, তোষক, মশারি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করল সত্যতা ফাউন্ডেশন এবং ফ্লাইং কালার্স একাডেমি।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো সাতাত্তা ফাউন্ডেশন এবং ফ্লাইং কালার্স একাডেমি। বুধবার সংস্থাগুলোর তরফে বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বালিশ, তোষক, মশারি, ব্যাট কভার, পিলো কভার ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া যেসব পড়ুয়াদের বইপত্র বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে তাদের মধ্যে বইপত্র বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার কর্মকর্তারা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মধ্যে এগুলি বিতরণ করেন। আমাদের অনেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদের জন্য আমরা প্লাস আমাদের কিছু যুক্তিযুক্ত আছে কলকাতা থেকে, কলকাতা রামকৃষ্ণ মিশন থেকে আমাদেরকে সাহায্য পাঠিয়েছে। সাহায্য না, এটা কি ডোনেশন না, এটা একটা ফান্ডরাইজ। আমরা ফান্ডরাইজিং করে আমরা কিছু জিনিস জেনে গেছি, ছাত্রদের বই, যাদের বই বন্যায় চলে গেছে, বই খাতা, আর বয়স্ক মানুষদের জন্য বিছানা, একটা দূষক, বালিশ, ব্যাট কভার, মশারি, যাতে কোনো জিনিস বেসিক নেসেসিটি ওইসব জিনিস আমরা একটু ওদেরকে দিয়ে সাহায্য করছি। এটাকে আমরা কিছুজন মানুষকে ভেরিফাই করেছি যারা সত্যিকারের ক্ষতি হয়েছে, ওদেরকে লিস্ট আউট করেছি, আর ছাত্রদেরকেও জমা করেছি, এখন করছি। আগামীতে আমরা চেষ্টা করছি আরও চলে যাবো, যতজনকে আমরা হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, এটা আমাদের। দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর ডিএসএতে আয়োজিত হলো মহিলাদের প্রীতি ক্রিকেট ম্যাচ। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় পুলিশের উদ্যোগে মহিলা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বুধবার। এদিন ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া ও পুলিশ সুপার রমনদীপ কৌর আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় কাছাড় বীরাঙ্গনা একাদশ ও ডিএসএ একাদশ দলের মহিলা খেলোয়াড়রা উৎসাহের সাথে অংশগ্রহণ করে এক রোমাঞ্চকর ম্যাচ দর্শকদের উপহার দেন। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডিএসএ একাদশ। 8 ওভার শেষে 3 উইকেট হারিয়ে ডিএসএ একাদশ 47 রানের লক্ষ্যমাত্রা বীরাঙ্গনা একাদশের সামনে তুলে ধরেন। পরের ইনিংসে ব্যাট করতে নেমে বীরাঙ্গনা একাদশের খেলোয়াড়রা 3 উইকেট হারিয়ে 8 ওভারে শুধুমাত্র 24 রান সংগ্রহ করে ডিএসএ একাদশের সামনে পরাজয় বরণ করেন। এদিন কাছাড় পুলিশ একাদশ ও ভেটেরান এফসির মধ্যে পুরুষ ক্রিকেট ম্যাচ আয়োজন করে কাছাড় জেলা পুলিশ প্রশাসন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এগিয়ে এলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ক্রিকেটার মনিরূপ সিনহা। ব্যক্তিগত উদ্যোগে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত। স্কলারশিপ দিয়ে খেলোয়াড়কে উৎসাহিত করতে এগিয়ে এলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে নেদারল্যান্ডে থাকা মনিরূপ সিনহা। বুধবার ডিএসএতে এই উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনিরূপ ব্যক্তিগত তরফ থেকে স্কলারশিপ দিলেন শিলচর ডিএসএর ক্রিকেট একাডেমির প্রতিভাশালী ট্রেনি ধলাইয়ের সায়ন্তন পালকে। 20,000 টাকার স্কলারশিপ দিয়ে উৎসাহিত করলেন ছেলেটিকে। মোটিভেট করার উদ্দেশ্যেই মনিরূপ এ ধরনের পদক্ষেপ নিয়েছেন বলে জানান। আগামীতেও তার এই প্রয়াস জারি থাকবে বলে জানান তিনি। ক্রিকেট সচিব নিরঞ্জন দাসের এই ধরনের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন। এছাড়াও ক্রিকেট ওয়েলফেয়ার ফান্ডে ব্যক্তিগতভাবে 11,000 টাকা ডোনেট করলেন তিনি। জেলার প্রাক্তন এই বিশিষ্ট ক্রিকেটার যেহেতু বর্তমানে নেদারল্যান্ডে থাকেন, এর জন্য সময়মতো পুরস্কার দিতে না পারায় এদিন মনিরূপকে শিলচর ভেটেরান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি তুলে দেওয়া হয়। বাবুল হোর, বিজেন্দ্র প্রসাদ সিং, নিরঞ্জন দাস, প্রাক্তন ক্রিকেটার অনুরোধ লস্কর, অনিমেষ সেনগুপ্ত, বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক রাজীব দাস প্রমুখ এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেইন মোটিভেশন ছিল যে ওকে মোটিভেট করা, উদ্দেশ্যটা ওটাই। আর যখন আমরা খেলতাম আমি বাবাকে দেখেছি কীভাবে আমাকে সাপোর্ট করতেন, আর যখন আমি বিভিন্ন জায়গায় খেলতাম তখনই দেখতাম অনেক ছেলের হয়তো বা ট্যালেন্ট আছে কিন্তু ওই মোটিভেশনটা হয়তো বা এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, কারণ তারপর কী। সো এভরি নাও অ্যান্ড দেন উই হ্যাভ টু নাজ অ্যান্ড লেট দেম নো দ্যাট ওকে দের ইজ ইউ ক্যান ডু ইট। সো এটা হয়তো চেষ্টা, একটা চেষ্টা যে ওকে, ও ট্যালেন্ট আছে, ও যদি মোটিভেট হয়ে আরও অনেক কিছু করতে পারে। এই মনিরূপের এই পদক্ষেপের জন্য আমরা মনিরূপকে অনেক ধন্যবাদ জানাই এবং
যেহেতু মনিরব ক্রিকেট খেলেছে এত বছর, তো আমরা যে ভেটারান ক্লাব থেকে যেটা প্রত্যেক বছর ক্রিকেটার অফ দ্য ইয়ার আমরা বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে থাকি, তো তখন ওকে পাওয়া যায় না। আজকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা আজকে মনিরূপকে আমরা ভেটারান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটি মেমেন্টো একটি টি শার্ট ওকে দিয়ে আমরা সম্মান জানিয়েছি। আমি মনিরূপকে এবং তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ও এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। আমি আশা করি ভবিষ্যতে প্লেয়াররা এই পদক্ষেপে অনেক আগ্রহী হবে এবং খেলার মান আরও উন্নতি করবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। সীমান্ত সমস্যা নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আসামের দুই মন্ত্রী। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি 27 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিলচরে জেলা প্রশাসনের তিরঙ্গা র্যালি। পালংঘাটে একই রাতে শিবমন্দির সহ চারটি বাড়ির ঠাকুর ঘরে চোরের হানা, ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। লালাপুরে ড্রাগস সহ দুই মিজো যুবককে গ্রেফতার করল পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।